বোয়ালের চার কিভাবে করে দেখেন। এই যে ভাইরা অনেক দূর থেকে আসছে। কি কাকা বোয়ালের চার করতেছেন? হ্যাঁ, কেঁচো দিয়ে একদম। ওই দেখেন কাকা, একটু খালি দেখেন, এই যে কেঁচো দিয়ে ওনারা চার করতেছে। এখানে ওনারা রাত থাকবে, ওনারা অনেক দূর থেকে আসছেন। আঙ্কেল কোথা থেকে আসছেন? এই দেখেন চার করতেছে, খুব কাছে, একদম কাছে এই কেঁচোর চার করতেছে ওনারা। এই যে এক ভাই, এখানেও একজন। ওনারা এই কেঁচোর চার করার ফলে এই দেখেন কত কেঁচো দিয়ে মাটি দেয়। এখানে ওই কেঁচোগুলি নিচে নড়াচড়া করবে, আর যদি বোয়াল থাকে বোয়ালগুলি এখানে আসবে। তো আমাদের এই নদীতে অনেক দূর থেকে অনেক শিকারিরা আসে বোয়াল ধরার জন্য। ওই দেখেন কীভাবে চার করে। আমি বোয়াল ধরার, বোয়াল আয়ের, বাঘায়ের, এই সব মাছ ধরার যে চার করাটা আপনাদের আজকে দেখাই দিচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে ওনাদের বসছি, ওনারা আজকে রাত্রে এখানে থাকবে, ক্যাম্প করছেন। তো ওই দেখেন কীভাবে চার করে। ওনারা অনেক বড় শিকারী, ওনারা বড় বড় মাছ ধরে, চিতলও ধরে, অনেক বড় বড় চিতল ধরে। আর ওনাদের আদারটাও কেঁচো, কেঁচোটাই বেশি বলে পছন্দ করে। তারপরে শামুক দেওয়া অনেকেই ধরে, ওনারা কেঁচো দিয়ে মাছ ধরে। ওই দেখেন কীভাবে চার করছে। ওই দেখেন খুব কাছে কিনারায় চার করতেছে। ওনার একটা জিনিস দিতেছে ওনাদের কাছ থেকে, দেখেন কাকা এটা কি ফেলান? চেরা। চেরা না, কি কি দিয়ে চারা? কেচ্চন না, ও কেচে আর কি ভুসি বানায় মানে ইয়ে করছেন না, একটু ফায়া করেন না? ও মানে ওই যে ভুসি বানায় এটা ইয়ে করছেন, তাই না? গন্ধ বানাইছেন। কাকা কোথা থেকে আসছেন? ময়মনসিং থেকে। ময়মনসিং থেকে আসছে? ময়মনসিং এর বহুত লোক আমাদের এখানে মাছ ধরার জন্য আসে। ওনারা ময়মনসিং থেকে আসছে, ওনারা থাকবে আজকে রাত্রে। আমরা আজকে চার পাঁচ দিন যাবত ওনারা আসছে। কাকা বড় হিট পাইছিলেন না? ও বড় হিট একজনে পাইছিল। কয় কেজি সর্বোচ্চ কাকা? 7 কেজি সর্বোচ্চ ওনারা। ওনাদের দলে আরও 2-3 জন আছে, একজনে পাইছে আর কি বড় হিট। ওই যে দেখেন আরও, ওই যে ওই পারে দেখা যাচ্ছে, তারপরে এই যে এই কোনাটায় দেখতেছেন, ওই যে ওনাদেরই লোক, ওনারা মানে আসছে। ওনারা একজনে 7 কেজি একটা বল ধরতে পারছে। তো আরও আপনাদের কিছু দেখাবো। সামনে আর একটা ছেলে মাছ দিনের বেলায় পাইছেন, এখন সন্ধ্যা হয়ে গেছে, আজান মাত্র দিল। ওনাদের বড়শিটা দেখেন, এখানটা দেখেন কিরকম কাঁচার। এদিক থেকে আপনার মাটি ধসে পড়ছে, আপনার ভেঙে পড়তেছে। তো এই কাঁচার দিয়ে আসলে আমাদের এলাকায় বোয়ালটা বেশি ধরে। এই যে আমাদের এলাকার এই ভাই ব্রাদার, এগুলি ওরা একটা মাছ পাইছে। কই ইয়ে মাছ কো তোমার? হ্যাঁ দেখা যাবে না, ছোট্ট মাছ পাইছে। এই দেখি আসলে কি মাছ, ছোট্ট একটা মাছ পাইছে, কিছুক্ষণ আগে আসছে আমাদের এলাকারই। এই যে মাছ, ছোট্ট একটা মাছ দেখি। ও মাছ ধরতে পারে ভালো, ওদের বাসায় এলাকায় আমাদের ভাই ব্রাদার। ওরে বাবা বিশাল মাছ। ওই যে দেখেন কি মাছ, এটা পাবদা না? পাবদা মাছ পাইছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মাছ। আমাদের এই কালীগঙ্গায় যদি আপনারা আসতে চান, তাহলে যদি ঢাকা থেকে আসেন, আপনার গাবতলি থেকে শুকতারা সার্ভিস নামে একটা বাস আমাদের বালিটেক আসে, তো আমাদের বালিটেকের আগের স্ট্যান্ডের নামই বাঘিয়া। ওই বাঘিয়া নামার পর আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আমি কলাশি ঘাট, হয়তো চললে কলাশি ঘাটে যাব, হ্যাঁ মাছ ধরার স্পটে, আপনার যে কেউ বলে দিতে পারবে যে কোন দিকে যেতে হবে। বাঘিয়া নামার পর 10 মিনিট আপনার হাঁটা লাগবে, আর যদি মোটর সাইকেলে আসেন তাহলে 2 মিনিট লাগবে। তো অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি আপনাদের স্পটে কীভাবে যাব, হয়তো কোথায়, এটা এটা মানিকগঞ্জ জেলায় ভাড়ারিয়া ইউনিয়ন কলাশি ঘাট বলে এই জায়গার নাম, এটাই কলাশি ঘাট। তো ওই যে একটা মাছ ওয়াশ করলো, বড় একটা মাছ ওয়াশ করলো, ওই দেখেন ওই যে বড় একটা মাছ ওয়াশ করছে এখানে। যদিও এটা কাতল হবে, তো আমাদের ওই পাশটা দিয়ে দেখেন, ওই পাশ দিয়ে আপনার ওই চড়া
চড়ার কারণে ওই পাশ দিয়ে আপনার এলাম, রুই কাতলটা বেশি ধরা পড়ে। শীত পড়ে গেছে, সন্ধ্যা আজান শেষ, তো আমি আসছি নদীর ধারে যে কি অবস্থা আমাদের নদীর, এখন মাছ কীরকম খাইতেছে। তো মাছ টুকটাক বোয়াল যারা ধরে তারা মোটামুটি ভালোই, অনেক শিকারীরা আছে বোয়াল ধরতেছে। তো আপনারা যারা বোয়াল ধরতে ইচ্ছুক, যাদের ইচ্ছা আছে, তারা আমাদের নদীতে আসতে পারেন, প্রচুর বোয়াল ধরে এখানে। দেখেন আমাদের নদীর পাড়টা কত সুন্দর। আর ওই পাড় দিয়ে আপনার হলাম, ওই দেখেন ওই পাড়টা চড়া, ওই পাড় দিয়ে আপনার রুই কাতল মাছ বেশি ধরা পড়ে, আর এই পাড় দিয়ে বোয়ালটাই বেশি ধরে। ওই চড়া দিয়ে বোয়ালটা কম আমাদের এখানে ধরে, সবাই এখানে কাঁসার দেয় বোয়াল মারে বেশি, খুব কাছেই কিনারাই বসে ফেলে কিন্তু কাঁসার সাইডেই বসে সবাই। আর এখানে রাত আমাদের এলাকার মানুষ রাত যদিও ওরকম নাইটে মাছ ধরে না, কিন্তু ফাঁকে থেকে যারা আসে তারা রাত জেগে মাছ ধরে, সারা রাত মাছ ধরে। আর বড়ো মাছটা আসলে রাতেই বেশি ধরা পড়ে। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।